গত 30শে সেপ্টেম্বর আমরা সপরিবারে গিয়েছিলাম চাঁদিপুর। এই সিরিজের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে সুন্দর রাস্তা হয়ে চাঁদিপুর পৌঁছানো এবং সেখানে এক অসাধারণ সুন্দর বিকেল। এছাড়া আমরা দেখিয়েছিলাম রাস্তায় রূপজারায় আমাদের ব্রেকফাস্ট আর চাঁদিপুর ওটিডিসি পান্থনিবাসে আমাদের লাঞ্চের ছবি। সে এপিসোড যদি এখনও দেখা না হয়ে থাকে দেখে নেবেন, তাহলে আমাদের এই সিরিজটা আপনাদের দেখতে ভালো লাগবে। লিংক উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গুড মর্নিং, আজ 1 অক্টোবর, আমরা জানেন চাঁদিপুরেই রয়েছি। আমরা আছি ওটিডিসির পান্থনিবাসে। তো এই পান্থনিবাসের কমপ্লিট রিভিউ আমি অন্য একটা ভিডিওতে দেবো। এছাড়া আজকের দিনটা আমরা তাড়াতাড়ি শুরু করবো ভেবেছিলাম, কিন্তু অলরেডি 9টা বেজে গেছে। অলরেডি 9টা বাজছে আর আমাদের এসি রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, আর ঘরে খাবার সার্ভ হয় না, যদিও সকালবেলা বেটিটা ঘরে দিয়ে গিয়েছিল। এবং কাছেই নিচেই যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানেই খেতে যেতে সকালবেলা ভালোই লাগে, একটু হেঁটেও যাওয়া হবে। আর আমরা একদম রেডি, আমরা আজকে যাবো হচ্ছে দেবকুণ্ড আর পঞ্চলিঙ্গেশ্বর। দেবকুণ্ড এখান থেকে 80 কিলোমিটার। আর কালকে খুব ক্লান্ত ছিলাম বলে ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম না। রাত্রিবেলা আমরা রুটি নিয়েছিলাম, রুটিটা খুবই ভালো ছিল, হাতে করা রুটি, আর তার সাথে ছিল আলুর দম আর পনির আর চিকেন চাউমিন, মিলে মিশে খেয়েছিলাম, ভালোই ছিল। পান্থনিবাস থেকে ভিউ, জল মোটামুটি কাছাকাছি আসছে, দারুণ সুন্দর রোদ উঠেছে, রোদের তেজ খুব বেশি আছে আজকে। ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তারপর আমরা বেরিয়ে যাবো। আচ্ছা, আমাদের দুটো এসি রুম ছিল, দুটো রুমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আছে মেনলি এই পুরি তরকারি আর আছে টোস্ট উইথ অমলেট, এই আছে অপশানে। একটু কমপ্লিমেন্টারি নয়, আর একটা নন এসি রুম আছে ওখানে কমপ্লিমেন্টারি নয়, ওটাও অ্যাভেলেবেল, এই দুটোই আছে। আচ্ছা দেখুন, এখানে এই লুচিগুলো কিন্তু আটার লুচি হয়, এখানে ময়দার নয়, এটা সবজি, এটা মেনলি একটা আলুর তরকারি আছে। পুরি সবজিটা মোটামুটি চলো খেয়ে নি, এবার খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। চা নেওয়া হয়েছে, চাটা ভালো করেছে, এলাচ এলাচ দেওয়া চা, সুন্দর খেতে হয়েছে চাটা। ইন্দ্রনের কাছ থেকে এইটা নিই, চাটা কেমন বল? আর ব্রেকফাস্টে কেমন ছিল? খারাপ না। তুই গেলি পুরি সবজি, তাই তো? লিটুর চায়ের ব্যাপারে কি বক্তব্য? খুবই ভালো, খুব ভালো। চলুন স্টার্ট করছি। চলো সবাই, আজকে আমরা যাচ্ছি দেবকুণ্ড ফার্স্ট।
রাস্তাটা পঞ্চলিঙ্গেশ্বর চলে গেছে, আমরা পরে আসবো, আগে আমরা দেখুন যাচ্ছি স্ট্রেট স্ট্রেট রাস্তা দেখুন, এখান থেকে মোটামুটি আর 50 কিলোমিটার। রাস্তাটা দেখুন দারুণ, এখন একটু জায়গা আছে, এখানে একটু দাঁড়ালাম। এটা কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে, কুলডিহা ফরেস্টের মধ্যে রয়েছে এই জায়গাটা। আমরা ওদিক দিয়ে এলাম, ওদিকে পঞ্চলিঙ্গেশ্বর বালাসোর, আর যাবো এইদিকে। এটা মোটামুটি জঙ্গলের মধ্যে, দেখুন মুঘল আন্টি এই রাস্তাটা দিয়ে আমাদের ঢুকে দিল, দেখা যাক কেমন রাস্তা। এখানে গুগল ম্যাপ আমাদের একটা ভিতরের ছোট রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছিল, একদম গ্রামের রাস্তা দিয়ে। সেই গ্রামের রাস্তা দিয়ে অনেক সরু রাস্তা দিয়ে গিয়ে অতি কষ্টে আমরা আবার মেন রাস্তায় গিয়ে উঠি। অ্যালেক্সা জিজ্ঞেস করুন, অ্যালেক্সা দেখুন কোথায়। আমরা ওদিক দিয়ে এসেছি, এদিকে যাব, জায়গাটা দেখুন। পুরো কাশ ফুলে ভরে রয়েছে, সামনে পাহাড় আর নীল আকাশ, ওয়াও হোয়াট আ কম্বিনেশন। এখানে পুরো পাহাড়টা 180 ডিগ্রি দেখা যাচ্ছে। এই হচ্ছে দেবকুণ্ড, এটা সিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে রয়েছে। কিন্তু দুঃখের খবর হচ্ছে যে দেখুন এখানে গেট বন্ধ। তো এনারা কয়েকজন ছিলেন, এনাদের কাছ থেকে জানলাম যে সামনে যে রাস্তা ওয়াকওয়ে আছে ওখানে জল জমে থাকার জন্য দেবকুণ্ড বন্ধ হয়ে আছে। তো আমরা সেখানে যেতে পারছি না, গাড়ি ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এই যে চার্চ রয়েছে ওটা, এখান থেকে ওই গেট থেকে 5 কিলোমিটার গেলে দেবকুণ্ড রাস্তা দিয়ে। চলুন যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর। আমাদের লাক খারাপ, দেবকুণ্ড বন্ধ, এবং যা ইনফরমেশন পেলাম তাতে ওদের ওখানে যে ওয়াকওয়ে আছে ওটা ফ্লাডেড হয়ে আছে, সেই জন্য বন্ধ, এবং নভেম্বরে গিয়ে খুলবে। যারা একটু দেবকুণ্ড আসেন তারা এটা মাথায় রাখবেন। এটা উদালা বাজার, আমরা এখন লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজছি, এখনো পাইনি। আলটিমেটলি এখানে এসেছি খাওয়ার জন্য, এটা পঞ্চবটি হোটেল। ওখানে ভিতরটা গিয়ে বস, আচ্ছা এখানে নেওয়া হয়েছে চিকেন থালি। চিকেন থালিতে কি আছে,
ডাল তরকারি ছোলা কাবলি ছোলা আচ্ছা মাছের মাথা আর এটা হচ্ছে আমড়ার চাটনি আর হচ্ছে এখানে চিকেন আছে কবি চিকেন আছে চার পিস আছে ছোট ছোট আছে আর এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি চাটনি দিয়েছে আর রায়তা দিয়েছে ডিম আছে বিরিয়ানিটা ভালোই হয়েছে আর আপনার একটা চাটনি টাইপের দিয়েছে এটাও খেতে ভালো রায়তা আছে ডিম আছে বেশ চিকেন আছে আর চিকেন ভালো সেদ্ধ হয়েছে এটা কি এটা কি ছিল ওটা ছিল বড়া কিসের বড়া ডালের বড়া ডালের বড়া তরকারি বড়ার ঝাল এটা রসুনের চাটনি আর পুঁই শাকের তরকারি ছিল আর পাঁপড় দিয়েছে লাঞ্চ করলাম টোটাল জল নিয়ে টোটাল হচ্ছে 1250 টাকা তার মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন থালি প্রাইস হচ্ছে 200 চিকেন বিরিয়ানি প্রাইস হচ্ছে 110 টাকা সেখানে দুটো চিকেনের পিস একটা ডিম ছিল এবং চিকেন পিসটা খুব নরম ছিল চলুন লাঞ্চ কমপ্লিট আবার পঞ্চলিঙ্গেশ্বরের দিকে এগিয়ে যাই খাবারের আপডেট দাও তোমরা চিকেন থালি খেয়েছি দেশি চিকেন চিকেনটা খুব ভালো হয়েছে কিন্তু ফুচকা টুচকা খেলে বেশি ভালো এটা অন্যরকম খেতে পারতাম আমার তো খুব ভালোই লেগেছে ভালো খাবার হয়েছে দেশি চিকেনটা খুব ঝাল এটা ভালো হয়েছে একটু ওভার প্রাইস ঠিক আছে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ভিজে রয়েছে পুরো এটা এখন আমরা নীলাগিরি পঞ্চলিঙ্গেশ্বর রোড দিয়ে যাচ্ছি এসে গেছি এটা তো পার্কিং তো হ্যাঁ পোর্টাল পার্কিং আমরা পঞ্চলিঙ্গেশ্বরে এসে পৌঁছেছি এবার উঠতে হবে সিঁড়ি আছে চলুন আমাদের সাথে সাথে দেখুন এই রাস্তা এখান দিয়ে উঠছি দুদিকে দোকানপাট আছে পুজো নেওয়া হচ্ছে মামনি নিয়ে যা নারকেল ফুল বেলপাতা 20 টাকা করে পুজো 20 টাকা অটো যায় সিঁড়ি তো অটো দিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মেন গেট ভাগ্য ভালো যে দেবকুণ্ডের পর এটা খোলা আছে দেবকুণ্ড বন্ধ ছিল কিন্তু এটা খোলা আছে এই ভাগ্য ভালো এখান থেকে সিঁড়ি স্টার্টিং হয়েছে কটা সিঁড়ি আছে এখানে টোটাল 311 টোটাল 311টা সিঁড়ি আছে চলুন ও বাও জায়গাটা দারুণ চারদিক দেখুন পুরো সবুজে ঢাকা বর্ষাকালের পর আসার এই মজা আমরা আগেবারে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল একটু আগে এখনই বৃষ্টি হয়ে গেছে দেবকুণ্ড থেকে আসার পথে আমরা বৃষ্টি পেলাম আর এখন দেখুন চারদিক পুরো সবুজে সবুজ হাফ উঠে এসেছি ভিউটা দেখুন এটার মতো বর্ষাকালের পর বলেই সম্ভব ও বাও দেখুন ওয়াটারফলটা কেমন পড়ছে দেখুন দারুণ দারুণ চলুন আবার উঠি ফটো তোলা হয় আমরা আগে
অনেকবার এসেছি, মোটামুটি তিনবার এসেছি এর আগে, এরকম জল দেখিনি। আচ্ছা, এখানে জুতো খুলতে হবে, এটা সু স্ট্যান্ড রয়েছে এখানে। আর এই মন্দির প্রায় এসে গেছে, দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে এই এই ততটা টোটাল মন্দিরটা। এখান দিয়ে দেখুন, এখান দিয়ে পাহাড় থেকে জল নেমে যাচ্ছে, বয়ে যাচ্ছে। এটাই তো, এটা এই তো গাছ, এই তো শিলা, এই দেখুন। হ্যাঁ, এই মন্দিরে দর্শন করলাম, ক্যামেরা অ্যালাউ নয় বলে আপনাদের দেখাতে পারলাম না, দূর থেকে যতটা পারলাম দেখালাম। আমরা আগে যখন এসেছিলাম একেবারে ঝর্ণার যে ফলসটা নামছে, তার মধ্যে পাঁচটা লিঙ্গ পুরো হাত দিয়ে বুঝে গেছে আমরা দিয়েছিলাম, তার ছবি আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। এটা হচ্ছে শিবের মন্দির, আর এছাড়াও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আমরা গেলাম আর পুজো দিয়েছি, ভালো লাগলো। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে, ঠাকুর তো সব জায়গায় আছে, সবচেয়ে ভালো লেগেছে প্রাকৃতিক পরিবেশ। ওকে, চলুন। গজা মিষ্টি কালে নোনতা কত কত প্যাকেট কত? 10 টাকা। দুটো 200 দিলে নি, থ্যাংক ইউ। দুটো নিলাম 120 টাকা করে, উনি নিলেন 240 টাকা, তাই তো? ঠিক আছে, না 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 না, ঠিক আছে। কে ফুচকা খাবি? খানা নতুন ভুল হচ্ছে বাচ্চা, খানা। নিমকির মতোই, নুন না থাকলে নিমকিতে যেমন হয় সেরকম, কোনো মিষ্টি নেই। ঠিক আছে, এটা পঞ্চলিঙ্গেশ্বরের মেন পার্কিং, কিন্তু আপনারা দেখুন এখানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত কিছু নোংরা, এখানে গোবর, এখানে জুতোর টুকরো, চারদিকে পুরো নোংরা হয়ে আছে। এই জায়গাটা আরেকটু পরিষ্কার রাখা কাম্য। চলুন, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের পান্থনিবাস চাঁদিপুর। এইটা হচ্ছে পান্থশালা পঞ্চলিঙ্গেশ্বর, এটা উড়িষ্যার ট্যুরিজমের প্রপার্টি, এখানে আমরা একবার ছিলাম 2011 সালে, কিন্তু এবার আমরা উড়িষ্যি চাঁদিপুরে থাকার প্ল্যান করেছি। এই মিষ্টির দোকানের নাম বটেশ্বর সুইটস, এটি নীলাগিরি পঞ্চলিঙ্গেশ্বর রোডের উপরই পড়বে, পঞ্চলিঙ্গেশ্বর থেকে আসতে বাঁ হাতে, এবং এখানে খুব সুস্বাদু রসগোল্লা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সরভাজা পনির দিয়ে, অন্যরকম খেতে কিন্তু খুব ভালো দিয়েছিলেন। আমরা পৌঁছে গেছি, কিন্তু গেটটা বন্ধ কেন জানি না, এখন 7টা বাজতে যায়। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 9:30 নাগাদ। আমাদের নেওয়া আছে রুটি, পনির বাটার মশলা, এক কাই নেওয়া হয়েছিল, ফ্রাইড রাইস, আর এছাড়া ভাত ডাল আলু ভাজা। আর আমি নিয়েছিলাম চাউমিন।
আমরা এখন দাঁড়িয়ে আছি ওটিসির সামনে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, কারণ প্রায় 10টা বেজে গেছে আর খাওয়া দাওয়াও কমপ্লিট। কালকে তেমন কোনো জায়গায় যাওয়ার নেই, শুধু এখানে কাছে একটু মোহনা আছে, জাস্ট ছুটি কাটানোর জন্য এসেছি। আজকের জন্য টাটা, গুড নাইট। আমি এবার জঙ্গলে বসে এটা খাচ্ছি। জঙ্গল জঙ্গল জঙ্গলটা কোথায়? আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে পারেন।